Hi guys, I'm come back again. This is my another travel blog video. This is a Patong Phuket Beachway Road, a beginning site. Here is begin entering site Patong Beach. Now you are watching my front over there. There is ocean. Guys, here is Patong Beachway Road, and this is Bangla Walking Street, Patong. কথা হচ্ছে বন্ধুরা, আপনার রাতের বেলা এখানে আপনারা দেখবেন যে আপনার না আর ডান্স বার এবং সব কিছু এখানে চালু আছে। এটা হচ্ছে ফ্রি বাস সার্ভিস প্যারাডাইজ বিচ। আপনারা যদি যেতে চান সকাল 9টা থেকে, আপনার এটা প্রতি আধা ঘন্টা পরপর এই গাড়িটা আসবে এবং এই গাড়িতে করে আপনারা প্যারাডাইজ বিচ ঘুরে আসতে পারবেন, আবার যাবেন আবার আসবেন ফ্রি। এটা হচ্ছে পাটংয়ে আপনারা পাবেন। আর মোটামুটি পাটংয়ে খুবই সুন্দর কিছু জায়গা আছে, এখন আমি হেঁটে হেঁটে দেখবো এবং আপনারা আমার সাথে দেখতে পারেন। এবং আমি এখন বসে আছি একেবারে বিচের পাশেই, একটা বাউন্ডারিতে শুয়ে আছি। আপনারা একটু দেখেন সাগরের ঢেউ আসতেছে। তো এখন টাইম হচ্ছে প্রায় 3:30 থেকে 4টার মতো, কারণ আমি এখন একটু আগে খাওয়া দাওয়া করেছি বিচ রোডেই। এখান থেকে আমি ভাত খেয়ে, একটা হোটেল আছে সেখান থেকে আমি 200 থাই বাতের মাধ্যমে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে শুয়ে আছি। তো আপনারা একটু এতক্ষণ আমি একটু দেখেন, আপনারা সাগরে ঢেউ আসতেছে এবং আমি রেস্ট নিচ্ছি, তার যেহেতু খাওয়া দাওয়া করছি তো এখন বসে বসে রেস্ট নেব। এখানে অনেকেই রেস্ট নিতে আসছে এবং আমার পাশে অনেকেই ফ্যামিলি নিয়ে এসে, গাছের ছায়াটা এত সুন্দর, একেবারে শরীরটা জুড়িয়ে যাচ্ছে। আর আমি একটু পরে আপনাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে হেঁটে হেঁটে দেখাবো, তো আপনারা ভালো লাগবে অবশ্য আশা করি আপনাদের কাছে। বন্ধুরা, পাটং বিচওয়ে রোড এবং বিচের পাশে যে বাউন্ডারি আপনি দেখতেছেন, আমার অপর পাশে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে আছে এবং তার বিপরীত পাশে এখানে কয়েকটা হোটেল আছে। মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনারা এখানে বিচওয়ে রোডে এই দিকটাতে একটু ভাড়া কম আর কি। তো আরেকটু এখানে পাহাড়ের উপরে কিছু হোটেল আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি পাটং নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে পাটনের কিছু কিছু অংশ যেগুলো আপনাদেরকে আমি দেখাবো আর কি। আর একটা মজার কথা বলি, আমি এই পাটনে এসে অলরেডি আমি অনেক কিছু হারিয়েছি অলরেডি। আমার 3টা সানগ্লাস হারিয়ে ফেলছি এবং একটা হেডফোন হারালাম। আর আগে 2-3 দিন তো বললামই যে ক্যামেরার অনেক কিছু হারিয়ে ফেলছি এবং এখানটা এতটা ঠান্ডা যে সবাই সবার ফ্যামিলি নিয়ে এসে এখানে রেস্ট নিচ্ছে, আমার পাশেই বসে আর উপরে তো গাছ দেখতেছেন। তবে এখানে গাছ যাই দেখতেছেন তবে পাখির ভয় নাই, যেমন বাংলাদেশে আপনার বসে থাকলে পাখি যেরকম আপনার হাগু করে দেয় সেই জিনিসটা আপনারা পাবেন না এখানে। তো মোটামুটি ভালো, খুব ঠান্ডা পরিবেশ এবং এখানে ফটো তুলতে পারবেন নিজে যেরকম মনে চায়। তো এখনই আমি চলে যাব আর কি আমার সামনের দিকে। আর বন্ধুরা, আমি মোটামুটি অলরেডি কয়েকটা জায়গায়, আর ওই যে পাহাড়টা দেখতেছেন সেই পাহাড়ের উপর অনেক হোটেল আছে, সেখানে একটু হোটেল ভাড়াটা বেশি। এখানটাও কিছু সাইডটা আছে যে দেখতেছেন গাছগুলো আশেপাশে, এদিকে আমি এখন হেঁটে হেঁটে যাবো, সেখানেও হোটেল ভাড়া বেশি। কিন্তু বাট এই বিচ রোডে হোটেল ভাড়াটা কম, কারণ ওইগুলো একটু 5-স্টার এরিয়া আর আমরা হচ্ছে 3-স্টার এরিয়াতে। তো এখনই আমি চলে যাবো ওইদিকে, আপনারা চলুন আমার সাথে। তো বন্ধুরা, এখন আমি মোটামুটি ওইদিকে যাওয়ার পূর্বে আমি বিচে নামলো, আপনারা দেখতেছেন এই সাইডটাতে। এই সাইডটাতে আপনার প্যারাসাইকেলিং আর অনেক কিছু আমি হয়তো আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এবং ওই যে দেখতেছেন পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপর প্রচুর হোটেল আছে এবং আরেকটা প্যারাসাইকেলিংয়ের জন্য স্পিডবোট টেনে নিয়ে যাচ্ছে। তো মোটামুটি আপনারা ওইখানে গেলে 5-স্টার মানের আপনার হোটেল পাবেন, এবং যদি ওইখানে হোটেল নাও নেন, কিন্তু আপনার যদি আপনি নাও নেন তারপরে আপনি করতে পারেন, আপনারা ওইখান থেকে ঘুরে আসতে পারেন। ওইখানে বিকাল টাইমটা খুব সুন্দর একটা লুক, ওইখান থেকে সাগরটা খুব সুন্দর একটা লুক দেখা যায়। তো এখন আমি চলে যাব অন্যদিকে। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যদি প্যারাডাইস বিচ যেতে চান তাহলে সকাল 9টা থেকে 30 মিনিট পর আপনারা
প্যারাডাইজ বিচে যেয়ে ঘুরে আসতে পারবেন। সেখানে এই গাড়িটাতে আপনাদেরকে ফ্রি নিয়ে যাবে এবং ফ্রি নিয়ে আসবে। এটা আপনারা বাংলা ওয়াকিং স্ট্রিট রোডের মাথায় পাবেন। সেখানে আপনারা ওয়েট করলে সেখানে এরকম কয়েকটা ফ্রি বাস আসে। তো বাসগুলো এই সমস্ত ফ্রি বাস থেকে অবশ্য মালয়েশিয়ার বাসগুলো আরও সুন্দর। তো আমিও একটু দেখি বসে বসে। এখন আপনারা এই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এই প্যারাডাইজ বিচ অবশ্যই আপনারা ফ্রি ঘুরে আসবেন। তো আমি এখন চলে যাব অন্য দিকে। তো বন্ধুরা, এখন আমি হাঁটতে হাঁটতে বিচের একবারে আপনার দক্ষিণ সাইডে চলে আসছি। আপনারা একটু দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ ফুকেটটা দেখতেছেন। এখন আমি একেবারে জুম করে আমি ম্যাপের মাধ্যমে নিচে চলে যাচ্ছি। এই যে এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে পাটং এরিয়া, লাল চিহ্ন দেওয়া। তো আমি এই এরিয়া থেকে একদম শুরু হইতে শেষ পর্যন্ত হয়ে হাঁটতে হাঁটতে একবারে শেষে চলে আসছি। টোটাল এখানে প্রায় 2.5-3 কিলোমিটার হেঁটেছি। এবং এইখানে দিয়ে আপনি একটু নিচে দেখেন, এখানে যে একটা পানির একটা নদী ঢুকে গেছে, যেটা হচ্ছে আন্দামান সি থেকে। এই যে এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার এখানে আমি এখন চলে আসছি। যেদিন ক্রসিংটা ঠিক এখানে এখন আমি আসি, এখানে আপনার এক। তো বন্ধুরা, এই ব্রিজটার এই সাইটের অংশটুকু এখানে প্রচুর পানি, আন্দামান সাগরের পানি ফ্লোয়িং হয়ে আসতেছে। আমার পিছন সাইড দেখতেছেন, সেখানে আসলে জায়গাটা খুবই খুবই সুন্দর এবং ভিউটা আসলে আমি আমার ক্যামেরাতে পরিপূর্ণ বুঝতে পারতেছি না। একটু সাগরের একটা ঢেউ দেখেন, যে সাগরের পানির গর্জন, নিচে দিয়ে পানি চলে আসতেছে এবং সামনে যে অংশটুকু টোটাল আসলেই সুন্দর। তো বন্ধুরা, ঠিক ওই জায়গাতে আছি। তো এখন এই আন্দামান সি থেকে আপনার ভিতরের দিকে একটা ছোটো একটা ক্যানেলের মতো হয়ে একটা মানে সাগরের একটা অংশ চলে গেছে। তো এই কোনাটাতে আমরা আছি। আপনারা হাঁটতে হাঁটতে যখন এই জায়গাটা আসবেন খুবই ভালো লাগবে। আমি একবারে হাঁটতে হাঁটতে অনেক উপরে চলে যাব, আর আমার কিছু ভিডিও ক্লিপ হারিয়ে গিয়েছে, তাই আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারবো না। তো এখানে একটা রিসোর্ট আছে, রিসোর্ট প্লাস হচ্ছে আপনার হোটেল। সুন্দর এখানে অবস্থাটা। আর আমি মোটামুটি ব্রিজটার উপরে আছি, একটু আগে আপনারা ম্যাপে যে জায়গাটা দেখলেন সেখানেই চলে আসছি। এখন আমি ওই ভিতরে উপরে একটা এখানে 5-star হোটেল এরিয়া, এবং উপরে যে আরেকটা পাহাড় আছে, কিছু রেসিডেন্টাল কিছু এরিয়া আছে যেখানে মানুষ থাকে, সেখানে যা যদি পাই সময় চেষ্টা করি যাওয়ার জন্য চেষ্টা করবো আর কি। তো এই যে আপনার পিছনে এই পাশটা দেখতেছেন একটা রিসোর্ট হোটেল, এখানে অনেকেই থাকে, মোটামুটি এটা একটু রিজনেবল। এই ক্যানেলটা ক্রস করার পর আমি যখন ওই গাছগুলো দেখতেছেন ওইখানটাতেই ভিতর দিকে আপনার 5-star হোটেল, সেখানে গেলে আপনার। তো মোটামুটি এখন বন্ধুরা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তো ব্রিজটা আসলে খুব সুন্দর, আপনারা যখন পাটং আসবেন তখন দেখতে পারবেন। ব্রিজের চারিদিকে যে এবং এটার ভিতরে কিছু ব্যালকনিও দেওয়া আছে ব্রিজের ভিতরে, আপনাদেরকে আমি চেষ্টা করবো দেখানোর জন্য। তো অ্যাকচুয়ালি আমাদের দিল্লিতে কক্সবাজারে আপনার এত বড় সমুদ্র, সি বিচ, বাট গভর্নমেন্ট আসলে এরকমভাবে পার মানে আপনার পাড়টা যদি বেঁধে দিত আর কি, যেমন সাগরের পাড়, মানুষ হাঁটতে পারতো খুব সুন্দর করে, দেখতে পারতো অনেকটা মানে ইউরোপের মতো হয়ে যেত। তো আপনারা ওই দেখতেছেন অনেকেই কিন্তু এই আশেপাশে থাকে এবং আশেপাশে ঘোরার জন্য আসে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে উপরে চলে যাচ্ছি, প্রায় ব্রিজের মিডল পর্যায়ে আছি, এবং আমার নিচে দিয়েই একটা ব্রিজ হয়ে আপনারা চলে গেছে অপর দিকে। তো আপনার এদিকটাতেই হোটেল এবং 5-star মানে হোটেলগুলো সব অপর ওদিকে। আর পিছন দিকে আমার যে দেখতেছেন এই যে উপরে সাদা একটা বিল্ডিং আছে, এটাও একটা বড় হোটেল। এই হোটেলটার নামই হচ্ছে আপনার পাটং হোটেল, আর ফুকেট পাটং হোটেল আর কি। আপনারা যখন booking.com সার্চ দিবেন অথবা কোনো সফটওয়্যারে সার্চ দিবেন, তখন আপনারা দেখতে পারবেন পাটং হোটেল, তখন এই হোটেলটা দেখাবে। এবং এই ফুল ব্রিজটা কিন্তু আপনার বন্ধুরা দেখা যাচ্ছে, একটু আপনাদের ম্যাপে দেখছেন ঠিক এখান থেকে কিন্তু ফুল ফুকেটের সম্পূর্ণ ব্রিজের অংশটুকু দেখা যায়। তো ব্রিজে আর এইখানটায় যে দেখতেছেন ব্যালকনির মতো খুব সুন্দর, এখানে যখন দাঁড়াবেন মানে বাতাস এত সুন্দর লাগে, মানে নিচে দিয়ে ইয়া চলে গেছে, খুব সুন্দর আসলে। এরকমভাবে যদি আমাদের কলারতলি বিচে, কক্সবাজারের কলারতলি বিচ এবং আর কোথাও যদি এরকম সাগরের পাড়ে একটা কিছু করে দিত, তাহলে আসলে আমরা অনেক অনেক বেশি উপভোগ করতে পারতাম। আর আমরা এখান থেকে ঢাকা থেকে কক্সবাজার একটু ভালো মানের একটা গাড়িতে গেলে 3,000 টাকা, 2,800 টাকা, 2,600 টাকা পড়ে যায়।
হ্যাঁ, তারপর ওইখানে যাওয়ার পরে আবার ফাইভ স্টার হোটেলে থেকে তার ছাদের উপরে গোসল করে সাগর দেখা, তাতে অনেক বেশি কষ্ট পড়ে যায়। আর ওই মানে এই জন্য গভর্নমেন্ট যদি একটু অল্প কষ্টে, যাতে মানুষ কষ্ট অল্প খরচে যদি গভর্নমেন্ট বিনোদনী, আর এই জায়গাটা দেখতেছেন আমি একটু উপরে চলে আসছি, তুমি যাওয়ার পিছনে দেখতেছেন আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল এরিয়া, এবং আমি ওই ব্রিজটা ক্রস করে একটু সামনে চলে আসছি। এখানে একটু ওদের দেখলাম কিছু উপাসনালয়, একটা ছোটো মন্দিরের মতো বৌদ্ধদের। তো আমি আর একটু উপরে গিয়েছিলাম বন্ধুরা, এখানটা অনেক সুন্দর। এখানে হোটেল আমরি আমার পিছনে দেখতেছেন, আমরি লেখা AMRI, এটা হোটেল আমরি, এবং অনেকে আসতেছে, আমি কিছু পিকচারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে এখানে সম্পূর্ণ জায়গাটাই একটা রিসোর্ট এরিয়া, এবং খুবই রিসোর্ট এরিয়া। তো এখানটা আপনারা দেখতেছেন ফাইভ স্টার হোটেল, আপনাদেরকে বলেছিলাম আমি উপর থেকে ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঠিক এদিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে আমি ঠিক এখন এই দিকে ঢুকেছি। এখন আমি রিম টেলি এই এরিয়াতে আছি। তো এখান থেকে আমি হেঁটে 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 আমি এখানে এসে আমি এই পর্যন্ত আমি এসেছিলাম। আমি মোটামুটি এই পর্যন্ত এসে আমি ঠিক এই রাস্তা পর্যন্ত আসছি। তো এখানে প্রত্যেকটা হোটেলে আপনার উপর থেকে স্যাটেলাইট থেকে আপনারা ভিউ দেখেন, স্যাটেলাইট থেকে আপনারা ভিউ দেখেন কি সুন্দর হোটেল এরিয়া। প্রত্যেকটা এখানে ফাইভ স্টার মানে হোটেল, ঠিক আছে, প্রত্যেকটাই ফাইভ স্টার মানের হোটেল এখানে। আর এখানে একটু হোটেল কস্টটা বেশি, এখানে আর্মি পুলিশ থাকবেন, খুব সিকিউরিটি এরিয়া এটা। তো আপনারা যদি আসেন মোটামুটি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আর আমি এই ব্রিজটা, এই আপনার টাওয়াং রোড ব্রিজটা ক্রস করে আমি মনে করেন এখন ঠিক এই জায়গাতে আছি। তো বন্ধুরা এখানে তো থাকতে পারবো না, তাই আর একটু সামনে চলে আসলাম। এখানে আমার পিছনে দেখতেছেন এটা ওদের একটা মানে মন্দিরের মতো, আর আমরির অপর পাশে আবার চলে আসছি আমি এখানে। তো মোটামুটি এইটার ভিতরে বসার মতো জায়গা আছে, মোটামুটি সুন্দরই। আর বিশেষ করে এই গাছগুলো একটা ছোট একটা পার্কের মতো, বাট এটা কিন্তু একবার সম্পূর্ণ ফ্রি। আপনি এখানে, আমি যখন ভিতরে গিয়ে ভিডিও করি, ছবি করি, আর দুর্ভাগ্যবশত আমার মেমোরিটা হারিয়ে গিয়েছে, তো এখানে আমরির এই পাশে অনেক আর্মি এবং সিকিউরিটি পুলিশ আছে, ওরা হাই সিকিউরিটি, বাট তারা, আমি যখন তাদেরকে আস্ক করলাম, আমি জিজ্ঞেস করলাম আমি কি ভিতরে যেতে পারবো, কিংবা হচ্ছে কোনো সমস্যা নেই, আপনারা আমার পিছনে দেখতেছেন বাম পাশে পুলিশ দাঁড়া রয়েছে, বলতেছে না কোনো সমস্যা নেই যেতে পারবার, ঠিক আছে, মানে ইংলিশে আস্ক করছি। তো তারপরে ভিতর সাইডটা আমি ঘুরে এসে তারপরে আমি আবার এখন আমি ব্যাক চলে আসতেছি ইয়াতে। তো বন্ধুরা একটু পরে আমি এখন, তো এখনও গোসল করিনি, প্রায় চারটা সাড়ে চারটা বেজে। আর আপনারা দেখতেছেন ওই সামনে পাহাড়ের উপরে কীভাবে মেঘ নেমে গেছে, ওয়াও ওয়াও, ইটস অ্যামেজিং। আপনারা ওই যে দেখতেছেন, আমি জুম করে দেখাচ্ছি আপনারা, একবারে সম্পূর্ণ মনে হয় আকাশ থেকে মেঘটা এসে নেমে গেছে। যেমন বাংলাদেশের যেমন সাজেকের সকাল সকাল ভোরে যেরকম মেঘটা নেমে যায়, এটা সন্ধ্যায় মেঘ দেখা যাচ্ছে। তো সামনে এমন অবস্থা যে আকাশটা কালো হয়ে আসছে, আবার সাদা হয়ে যায় একটু পরেই। তো দেখতেছেন মেঘ মেঘ কীভাবে নেমে আসছে। তো আর একটা কথা বলি বন্ধুরা, আপনারা যখন বিচ ঘুরে শেষ করবেন, বিচে ঘুরে অনেকে আবার হোটেলে ফিরে চলে যায়। আমি এখন আছি বিচের ঠিক অপর পাশের যে বিচ রোডে আর কি, রোডে দিয়ে গাড়িতে করে ঘুরতেছি। আর ডান পাশে দেখতেছেন আপনার রয়্যাল ক্লেম এবং আরও অনেক বার্গার কিং, তারপরে এখানে অনেকগুলা আপনার বার এবং বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে, বিচওয়ে রেস্টুরেন্ট। আসলে এইখান এই সমস্ত জায়গাতেও আপনারা বসতে পারেন, সময় ব্যয় করতে পারেন। এই জায়গাগুলো আসলে সুন্দর, এখানে আপনারা যখন আসবেন অনেকের সাথে একটা পরিচয় হবে, বিভিন্ন দেশের ট্যুরিস্টদেরকে এখানে পাবেন। আমরা অ্যাকচুয়ালি কি আর এই পাটংয়ের যেই আপনার সি বিচটা আছে, সেটা অনেক বড় একটা বিচ। তো এটা ঘুরতে মানে আপনারা যখন পাটং বিচটা ঘুরে আপনার সমুদ্রের ভিউ দেখবেন, তখনই আপনাদের মন ভরে যাবে। কিন্তু কথা হচ্ছে আপনার অনেকে এই ওইটা ঘুরেই হোটেলে চলে যায়। কিন্তু আমি আপনাদের সাজেশন করবো, আমি এখন অনেক পাও ব্যথা হয়ে যাওয়ার কারণে আমি এখন গাড়ি নিয়ে বিচ রোডে দিয়ে আশেপাশে প্রায় 2 কিলোমিটার আমি ঘুরতেছি। এখন আমি বিচ রোডটা শেষ করে আমি এই পাশে আবার হোটেল এরিয়া, বড় বড় কোম্পানির হোটেল এরিয়া এখানে আবার ঢুকে গেছি। তো মোটামুটি আপনারা এই জায়গাগুলো, এই অংশগুলো আপনারা ঘোরার চেষ্টা করবেন, কারণ এদিকে মোটামুটি যদি পারেন গাড়ি ভাড়া করে ঘুরবেন, আর হাতে পায়ে হেঁটেও 2-3 কিলোমিটার ঘুরতে পারেন যদি আপনাদের সময় থাকে। আর আমি আর সারাদিন অনেক ক্লান্ত, আর তাই গাড়ি দিয়ে ঘুরতেছি, আপনারা চেষ্টা করবেন গাড়ি দিয়ে ঘোরার জন্য। এখন আমি বিচে চলে যাচ্ছি, ঠিক আছে। আমি ও মানে এখন যদি আমি এখন ওইটার উপরে থাকতে পারতাম, ওই ইয়ার উপরে, তাহলে অনেক অনেক ভালো লাগতো।
তো বন্ধুরা, এখন এটা অনেক দূর আমার এখান থেকে, মিনিমাম 3 কিলোমিটার নিয়ার অ্যাবাউট দূরে, এবং পাহাড়ের উপরে উঠতে উঠতে অনেক সময় লাগবে। আর আমি এখন গোসল করব, কারণ সারাদিনে গোসল করিনি, প্রচুর হাঁটাহাঁটি করলাম আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এবং আপনারা একটু দেখেন আন্দামান সিটা যেটা ঘুরে আসে ফুকেটে, কেন মানুষ ফুকেটে চলে আসে, মানে ফুকেট এক এক সময় ফুকেটের এক এক রকম রূপ চলে আসে, ফুকেটের এক এক সময় এক এক রকম রূপ চলে আসে, সাগরের ঢেউ, অনেকে গোসল করতেছে, আমিও যাবো। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আই হোপ ইউ আর এনজয়িং মাই ভিডিও এবং ইউ আর লাইক মাই ভিডিও। তো বন্ধুরা, আমি মোটামুটি ভিডিও শেষের দিকে চলে আসছি। তো আমি একটু সাগরে নেমে গোসল করব, সেই অংশটুকু আমি আমার, তার আগে আমি আপনাদেরকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা মোটামুটি আমার গোসলের দৃশ্য দেখতে চাইলে আমার বিদায়ের পরের অংশটুকু দেখতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের যদি আপনারা ফুকেটে আসেন, অবশ্যই ফুকেটে থাকার জন্য 2টা দিন চেষ্টা করবেন, কারণ অনেকে দেখি ফুকেটে আসে, আসে পরের দিন চলে যায়, তো এইটাতে আসলে মজা হয় না। এবং ফুকেট থেকে আপনারা ক্রাবিতে যেতে পারেন, পিপিতে যেতে পারেন, বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন, জেমস বন্ড আর অনেক জায়গায় আপনারা যেতে পারবেন। তো ক্রাবি থেকে আর আপনারা এই পুরো বিচ ওয়ে রোডটা আপনারা ঘুরবেন, আসলে একদিন দেখে গেলেন তাতে কিন্তু মজা না। যখন আপনি একদিন দেখবেন তখন আপনার অনেকের সাথে পরিচয় হবে, পরবর্তীতে তাদের সাথে কথা বলার জন্য আপনার আফসোস লাগবে। এবং আমার এই পুরানো যে ভিডিওগুলো, যেগুলো আমি অলরেডি 6-7টা ভিডিও ছেড়েছি পাটং ফুকেটের, এবং কীভাবে আসছে এই ভিডিওগুলো স্ক্রিনে আপনারা দেখতেছেন, এই স্ক্রিনে যে ইয়েগুলো, এবং ডিসক্রিপশনে আপনার তার লিঙ্ক থাকবে, আপনার ডিসক্রিপশন ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন। তো আমি এখন গোসল করবো, বাই বাই, ভালো থাকেন এবং সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। বৃষ্টি হচ্ছে ফুকেটে সারাদিন পর, ওয়াটার টু লবণ পানি, লবণ তিতা লবণ।